লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর হাবিব, দিনকাল কেমন যাচ্ছে? খুব খারাপ যাচ্ছে ভাই, পোস্ট পদবি ছাড়া কি রাজনীতি করা যায়? আজকাল শফিক আর শামসুর অত্যাচারে এলাকার টেকাই মুশকিল হয়ে গেছে। কে, ওরা আবার কি করলো? ভোটের পরদিন আমার এক চ্যাংরাক মারলো, আবার তোতাক ষড়যন্ত্র করে জেলে পাঠালো, সেন্টারে সেন্টারে বিশৃঙ্খলা করে আমাকে ফেল করাই দিল, এলে কি ষড়যন্ত্র না? রাজনীতি করতে গেলে লোকাল পাওয়ার থাকা লাগবে। তোমাকে সবসময় আমি প্রোটোকল দিয়ে রাখতে পারবো মিয়া। একই দলের লোক গ্রুপ রাজনীতি করো, এই জায়গায় সবচাইতে ভালো হবি কর্মী বাড়াও। তোতাক তো জেল থেকে বের করা লাগবে, চ্যাংরা তো নিরপরাধ, জজকোর্ট থেকে বের করার চেষ্টা করলাম হলো না, এখন হাইকোর্টের থেকে একটা ব্যবস্থা করা লাগবে। উকিলের সাথে আপনাকে একটু ফোনে লাগিয়ে দিমুনি, আপনি একটু বলে দিয়েন তো। তা করে দিমুনি, কিন্তু তুমি যে কইলা তোতা নিরপরাধ এটা ভুল কইলা, কারণ পুলিশ কখনো নিরপরাধ মানুষের ধরে না। তোতার সম্পর্কে আমার কাছে অনেক তথ্য আছে, ওই দলের নাম ভাঙ্গে অনেক অপরাধ করছে। ওর ভুলই বুঝবে পারছে, এইবারের মতো কেনা ক্ষমা করে দেন, ওই আর দলের নাম ভেঙ্গে খাবি না। তে জেলা কমিটির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? দীর্ঘদিন হলো জেলার কোনো কমিটি নাই, এইভাবে চলতে থাকলে রাজনীতি তো হুমকির মুখে পড়বে। অলরেডি লোকজন পার্টি অফিসে আসা বন্ধই করে দিছে। পার্টি অফিসে যায় দেখি আমার কর্মী ছাড়া কোনো লোকজনই নাই। নেত্রীর সাথে কথা হয়েছে, তাই সামনের মাসের 6-7 তারিখের ডেট দিছে। দপ্তর সম্পাদকে কয়ে দিমনি আগামীকাল নোটিশ দিয়ে জানা দিবিনি। অনেক দেরি হয়ে গেল ভাই, ডেটটা না আগে দেওয়া যায় না? খালি কি বগুড়ালিয়া পরে আসি মিয়া, 64 জেলায় কমিটি দেওয়া লাগিচ্ছে, প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে। এলাকার যা জনসমর্থন বাড়াও, জনপ্রিয়তা না থাকলে কিন্তু নেতা বানাবো না, এর আগে অনেক ভুল করছি। শুনলাম আফজাল মাস্টার জুয়েল ওদের মাঠও নাকি অনেক ভালো। মাঠের চাইতে ওগরে ফেসবুকে প্রচারই বেশি, প্রতিদিন ছবি দেখেন তো, ওই জন্য মনে করছেন ওগরে মাঠ ভালো। আমরা আবার ভাই ফেসবুকে রাজনীতি করি না, মাঠেই অ্যাক্টিভ, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। তে আমাকে যে ভাই সভাপতি বানাবার চাইছিলেন, আমি তো এলাকার টুকটাক বলে বেড়াছি। এই স্যাংরা, আমি আবার তোমাকে কবে সভাপতি বানাবার চাইছি? মিশাই একটা কথা, এলাকার যা সরাছো কিসের জন্য? রাজনীতি নষ্ট করবে না, গ্রুপ রাজনীতি করো, আবার একবার এমপিও ছিলে তাও রাজনীতি শিখো নাই। সম্মেলনের দিন যদি নেত্রী যায়, উনি যেই সিদ্ধান্ত দিবে সেটাই, এখানে আমাদের কোনো হাত নাই। কি কারবার বারে, এক সপ্তাহ হয় নাই, তার মধ্যে কথা উল্টে ফেলাছে। ঢাকায় এত ঘোরাফেরা না করে এলাকার যা সমর্থন বাড়াও, তৃণমূলে যার সমর্থন বেশি হবে তাক নেতা বানামো। কোনো অযোগ্য লোক এবার কমিটিতে আসতে পারবি না, সম্মেলন তো দেখি কার কত সমর্থন আছে, তারপর ভাবনা চিন্তা করে কাক নেতা বানানো যায় ঘোষণা দিয়ে চলে আসমো। ভাই আমি এবার সভাপতি না হতে পারলে আমার রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার বিষয়টা দেখমনি, এখন যাও, আমার আবার শেরাটনে একটা মিটিং আছে। আচ্ছা ভাই, তাহলে উঠলাম, আর উকিলের কাছে যাই, ফোন দিলে একটু কথা বলেন। ঠিক আছে, ফ্রি থাকলে কমুনি। হাসান, এই হাসান কোথায় তুমি? জি স্যার বলেন। ডাক্তার জাফরেক আপনি এখনই চালান করে দেন। কেন স্যার, একদিন জবানবন্দি নিয়ে হয়ে গেল, আর নেওয়া লাগবে না। যা শোনার সব কিছু শুনে লিছি, আর কিছু শোনার দরকার নাই। ডাক্তারে ওই সেলিমেক বিষ প্রয়োগ করে মেরে ফেলে দিছে, ওই তো ডাক্তার নামেই কলঙ্ক। ওর নামে এমনভাবে চার্জশিট সাজাও যাতে ফাঁসির দড়ির ঝোলা লাগে। বলেন কি স্যার, তোতে তো হত্যার হুকুম দিছে, তাছাড়া কি ডাক্তার সাহস পাবি? টাকার লোভ দেখা স্যার ওই কাজ করার সাহস পাছে, ওর থেকে এটা শোনেননি। দরকার হয় ওর কাছ থেকে আবার জবানবন্দি নিচ্ছি, দেখেন নতুন অনেক তথ্য বাড়াবি। আপনার এত মাথা মারা লাগবি না, তাহলে আমার চেয়ারে তো আপনিই বসলেননি। এই চেয়ারে বসার বহুত চোদন আছে, অনেক কিছু মেনটেন করে চলতে হয়, আর আপনি তো শুধু হুকুমের অপেক্ষায় থাকেন, উপর মহলে তো জবাবদিহি করা লাগে না। না মানে স্যার, আপনার কথা মতো সব কিছু করলে তো ডাক্তার ফেঁসে যাবে। এখানে কেউ আমার বন্ধু না, কেউ আমার শত্রু না, কাজ করতে গেলে কেউ না কেউ ফাঁসবেই। এখন এত কথা না পেছে যেমনে কাজ করতে বলছে অমনে করে আমাকে উদ্ধার করেন। 5টার সময় জেলখানা থেকে গাড়ি আসবে, ডিউটি অফিসার এক বলে দেন ডাক্তার এক যেন তুলে দেয়। শুধু এতটুকু মনে রাখেন, এখানে কিন্তু মেইন কালপিটি হচ্ছে এই ডাক্তার। জি স্যার, তাই করতেছি। আমি কিন্তু রাতে আপনার কাছ থেকে আবার রিপোর্ট নিব, সেই অনুপাতেই কাজ করেন। চাচা আসসালামু আলাইকুম, আপনি বলে আমাকে দেখা করবে কোসেন? ওয়ালাইকুম আসসালাম, হ হ কছিলাম তে দেরে আছো কে বসেক? আচ্ছা বসেছি। তে তুই বলে আমার উপর মন খারাপ করে আছো, চাচা হয়ে কি তোর ঘরে শাসন করে পার নেবে? মাত্র এমপি হয়েছে আর তুই মারামারি করছো, তখন পুলিশ ফোন করে আমাকে পেরা দিচ্ছিল, তাই উল্টাপাল্টা কথা কছি। রাজনীতি এত সহজ জিনিস লয়, ভিতরে ইগো থাকলে রাজনীতি করে পাবো না। আপনি আমাকে অভিভাবক, শাসন করবেন, ভালোবাসবেন, মনে কি নিমু? পুরনো কথা হলে বাদ দেন, তে হঠাৎ করে ডাকছেন কে? আচ্ছা করছি, তে বাইরে কি আয়নাল দাঁড়িয়ে আছে? সকাল থেকে আয়নাল আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে, তে আয়নালে কি পিএস বানাবেন নাকি? উই দেখি আপনার সেই ভক্ত, সারাদিন আপনি প্রশংসা করে। তেমন কিছু না, তবে সেনাটা কাজের আছে, সব কাজে ইনভলভ করি না, কিন্তু কিছু কিছু কাজে যোগ করি, কিছু টেকার বরাদ্দ পাচ্ছি, কিন্তু সবাইকে তো আর সব কাজ দেওয়া যায় না, বিশ্বস্ত লোক ছাড়া।
তাই গোল্লা ফটিকার তুই কয়েকটা সাইডের দায়িত্ব দিবি, ওই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করিস। কারণ আশপাশে তো খাওয়ারের অভাব নাই, কারণ যা টেকা দুমো তার দুই ভাগের এক ভাগ কাজ করে আসবি। ঠিক আছে চাষা, কুটি কুটি পেটে জল একবি দিয়ে কাজটা করে দিমুনি। জনগণের টেকা অন্যায়ভাবে কেউ ভোগ করতে পারবি না, ন্যায্য যে কাজ সেটাই হবে। একদম ঠিক কছু, এগুলো জনগণের কাজ, আর এই কাজগুলো সুষ্ঠুভাবে করা আমাদের দায়িত্ব। চাষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই এতক্ষণ কই আছিস? পেটের এলা সমস্যা হচ্ছে তো, সেই জন্য বারবার বাথরুমে যাচ্ছিলাম তাই ভিতরে আসি নাই। হঠাৎ করে যে কি হলো, পেটের মধ্যে খালি মুসুর দিচ্ছে। কোষ কি রে, এটা দেখতেছি ডাইরেক্ট লাইনতে, ওষুধ টষুধ খাস নাই? এখনো ওষুধপাতি কিছু খাই নাই, এই রাস্তার মধ্যে কার বাজে শরবত খেয়ে এই অবস্থাটা হচ্ছে। তে চাষা, হামাঙ্গে বাড়ির দক্ষিণ পাশে 3 কিলো রাস্তা কাঁচা আছে, ওই রাস্তাটাও পাকা করা লাগলো নি। একটু বৃষ্টি হলেই মানুষজন বিল চাপড়ি ওইদিক যাবারই পারে না, সেই কাদো হয়। হ্যাঁ ভোটের সময় তো ওটা দেখছি, ওই সময় তো কথা দিয়েছিলাম। হ্যাঁ এটা এবার করে দেবনি। খুব ভালো সিদ্ধান্ত নিছেন, এলাকার লোকজন সেই খুশি হবি নি। চাষা আমার তো ঠিকাদারি লাইসেন্স আছে, কাজটা আমাকে দিয়ে নি, আমি করে দেবনি। হে ওইলে তুই পারবো, তার সাথে আমার সাথে থাক, তাহলে অনেক কিছু পাই দেবো। পারমু চাষা, আমার ভাইরা ওল্লি কামি করে, একবার দিয়েই দেখেন, সব কাজ লিগালি হবি, কোনো 2 নম্বর কাম হবি না, সব কিছু এস্টিমেট অনুযায়ী কাম হবি, কোনো কিছু কমতি হবি না। এ চুপ থাকো চাষার মুখে মুখে কথা কেন, চাষা যা করছে তাই শুনো। এ তুই চুপ থাকতো, চাষার সাথে আমি কথা করছি, তুই এর মধ্যে কথা কইস কে? তুই এটা আমি অন্যায় কি করলাম, কিছু কই না, দিকে যা ইচ্ছে তাই কও। সবে মাত্র বরাদ্দ হচ্ছে, কুটি কি কাম হবে সেটাই ঠিক হয়নি, আর ঠিকাদারলে ব্যস্ত হয়ে গেছে। 24 ঘন্টা চাষার সাথে আসো, এটা কয়জনের হয়, তোমার তো কপাল ভালো। আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তোরা তো মাথা মার লাগবি না। চাষা যদি কাম দেয় তাহলে করবো, না দিলে করবো না, তাতে আমার কি সংসার চলবি না? দীর্ঘদিন হলে আশা করে আসি, সেটাই চাষা করছি, এটাই কি আমার অপরাধ হয়ে গেছে? এই চুপ করে কার, তুই বাড়ি বিলা যা, ওষুধ কিনা এনা রেস্ট লি, কাজের সিস্টেমটা চালু হোক, তারপর কি করা যায় করবো নি, ওটা তো চাপলার দরকার নাই। ঠিক আছে চাষা, তাহলে আমি বাড়িতে গেলাম। এটা রে গাড়িটা বের করে সামজুর কাছ থেকে না ঘুরে আসি। আচ্ছা চলেন। কি ব্যাপার উকিল সাহেব, কোন তো জামিন হতে এত সময় লাগেছে কৃষক? পেশ কারেক দিয়ে জজের সাথে লাইন করবি, প্রথম হিয়ারিং এ জামিন হয়ে যাবি, কত মানুষের হচ্ছে। তোমার জামিনের জন্য তো সর্বোচ্চ চেষ্টা করছি পাগলা, দুটা মারার মামলায় এত সহজে কি জামিন হয়? তার মধ্যে বাদীপক্ষ তলে তলে ঘুরাচ্ছে, তুমি চিন্তা করো না, সামনে হিয়ারিং এ জামিন হয়ে যাবিনি। জজ কোর্ট থেকে আর জামিনই ধরবো না, হাইকোর্টে যাওয়া লাগবে। আপনি নট বেলের কাগজ রেডি করছেন? ওল্লা সব রেডি করে হাবিব ভাই ঢাকা চলে গেছে, তাই কি আর বসে আছে? ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যেই তোমার জামিনের আশা করতেছি। আর ডক্টর জাফরেক তো অ্যারেস্ট করা হয়েছে, শুনছো নাকি? তাহলে তো সমস্যা আরও বাড়িয়ে গেল, উনি তো সব জানে, সবকিছু যদি কয়ে দেয়। জামিন আর হলো না, সারারা আমাকে ফাঁসির দড়ি ঝুলাবি, সেই বুদ্ধি ধরছে। অতই সোজা নাকি, এই নরেশ শুকিলে এমন প্যাস মারবি মামলা নিমেষেই খেয়ে ফেলে দিমু। আমার কিন্তু মার্ডার মামলা নিয়েই কাজ, তুমি এত ঘাবড়াচ্ছ কে, বাকি খেলাটা আমাকে খেলবার দাও। জামিন করে পারেন না, কিন্তু গপ্পে থাকা যায় না, ফাঁকা কলছি বাজে বেশি, এখন করছে মামলা খাইয়ে দিবি, অতই সোজা মুখ দেখলে আর হয়ে গেল। হাবিবেক সেই বুদ্ধি দিছি, সে অনুযায়ী কাজ করিচ্ছে। তুমি শুধু কাঠগড়ার দ্বারা একটা কথাই কবে, ডাক্তার সেলিমেকে হত্যা করে তোমার ঘাড়ে দোষটা পাচ্ছে। তুমি যে হুকুম দেয়া কামটা করে নিছো তার তো কোনো প্রমাণ নাই। প্ল্যানটা যদি সাকসেস হয়, সাপও মরবি লাঠিও ভাঙবি না, মাঝখান থেকে ডাক্তারের পাশায় বাস। সাবাস উকিল সাহেব, ভালো পয়েন্ট ধরছেন, কিন্তু শামসু শফিক যান জানতে পারে এটা উল্টে দেয় না? না না, এই কাজ তলে তলে হচ্ছে, এটা ফ্লাশ হওয়ার কোনো অপশনই নাই। গুড, সে কোনে কাম করে যান, সেলিম হচ্ছে আমার কাছের চ্যাংরা, ওকে আমি মারার যাবো, ডাক্তারই মারছে। প্রতিনিয়ত এটাই প্র্যাকটিস করবে, সেলিম তোমার কাছে ছোট ভাই, ডাক্তারই অক মারছে, খুনের দায়ে ডাক্তারের ফাঁসি, আর তুমি বেকুসুর খালাস। হাবিব কিন্তু তোমার জন্য প্রচুর খাটিচ্ছে, টাকা টাকা করছে না, জেল থেকে বার হয়ে দুজনে একসাথেই থাকবে। তোমার হিয়ারিং এর দিন সকালবেলা আসছে, পেশকারের সাথে লাইন করছে, শালা জজ তাও জামিন দিবার চায় না। এখন আল্লাহ আল্লাহ করে কাগজটা পাঠায় পারলে বৃহস্পতিবারের মধ্যে তোমার জামিন। এনা তাড়াতাড়ি করেন উকিল সাহেব, গরমে জেলের মধ্যে থাকা যাচ্ছে না, তার মধ্যে লকাবে লোক হচ্ছে বেশি। তুমি মেডিকেলে সিট না নিয়ে লগাবে ঢুকছো কে, ওটি তো লোকের চাপ নাই, পার্সোনাল একটা সেবক থাকলো নি, ওই সব কাম করলো নি, তুমি খালি খেলা নিয়ে আর ঘুমাসলে নি। মেডিকেলে থাকলে আমার ফাপড় ধরে, মানুষজনের মধ্যে থাকে আছে অভ্যাস, কথা না করলে ভাল লাগে না। মেডিকেলের পরিবেশ বেশি নিরিবিলি, 2 দিন আসছিলাম, পরে আবার চেঞ্জ করছি। তোমরা হলো পলিটিশিয়ান লোক, নিরিবিলি কি তোমার করে পছন্দ হবে, হাও হাও খাও খাই তোমার করে কাজ। তারপরেও যদি কোনো সমস্যা হয় সোবেদারে কয়ো, ওই আমার করে পরিচিত লোক, তোমার কাজ করে দিবি নি। জেলের মধ্যে কোনো সমস্যা নাই, আমাকে বাই করেন তো, এটাই বড় সমস্যা। আর কয়েকদিন আনা ধৈর্য ধরো, প্রসেসিং না হলে তো বার করা যাচ্ছে না। তাহলে এখন থাকো, আল্লাহ যদি বাসায় বৃহস্পতিবারই সুসংবাদ পেয়ে যাবে। আচ্ছা উকিল সাহেব, সে আশাই থাকলাম।
কে রে, এরকম মোশাম নিয়ে কুটি যাচ্ছ? তোর না ভাইয়ের সাথে ঢাকা যাওয়ার কথা। জ্যাবের তো চাষিল আমি, তাই তো কিছু করলো না। যাওয়ার সময় খালি করলো এদিকে না খেয়াল রাখিস। রাজনীতির যে পরিস্থিতি, কোনো খান্তিতে দাম পাচ্ছি না, এখন তো আছি বিপদে। হাঁটুর বয়সী চ্যাংরা ব্যাংরা এসে থ্রেড দিয়ে চলে যায়, নেতার পিছনে নাই চেয়ার, আমরা কি ঘুমো? চেয়ার থাকলেও তো ঘুমকি দিবি, তোর কোনো লেভেল আছে? কে আমাক তো কেউ হুমকি দেয় না। ব্যক্তিত্ব এলা বারাস, ফোটে ভাবে থাকলে এরকমই হবে। গতকাল মর্জিনা বাবাকে ধরছিলাম, আচ্ছা হারে ঝাড়ছি আর কয়ে দিছি ওর বিটি কি কি করে। তবে ভাই, মর্জিনা ভাবির যে অবস্থা দেখলাম মনে হয় না আর আপনার কাছে ফিরবি। প্রেমে সেই মোছা গেছে, শুনলাম মাঝে মাঝে শহরেও যায়। এইবার ধরে পারলে শালাকে তুলে নিয়ে এসে বাইন্ধা তুমু, কোনো সার হবি না। বাপ বিটি কে এত সহজে সারমু, আমার জীবন নষ্ট করে ওরা শান্তি থাকবি তা হবে তুমু না। আগে তোতা ভাই বারাক, তারপর দেখ আগে কি হালডাই না করি। ওই মাল বাড়াতে বেনে আবার কতদিন সময় লাগে? বের হওয়ার তো কোনো নামগন্ধই নাই। হাবিব ভাই কাগজপাতি নিয়ে হাইকোর্টে গেছে, সামনের সপ্তাহের মধ্যেই বাড়াবি। ওল্লে হাইকোর্টে যে লাভ নাই, দুটায় মার্ডার মামলার আসামি, আরও বছর খানিক থাকা লাগবে। তো থাকেন, আমি আল্লাহ এলাকার মধ্যে টহল দিয়ে আসি, আজকের ওয়েদারটাও ঠান্ডা। আচ্ছা যা তাহলে, আর কোনো সমস্যা হলে ফোন দিস। আচ্ছা ভাই। ভাই কি অবস্থা, উকিল সাহেব কি করলো? অবস্থা খারাপ, মনে হচ্ছে জেলের মধ্যে আরো 10-15 দিন থাকা লাগবে। হাবিব ভাই কাগজপাতি নিয়ে ঢাকা চলে গেছে, এখন প্রসেসিং হওয়া পর্যন্ত বসে থাকো। কপাল খারাপ হলে যা হয়, একবার উকিল মরে একবার জামিন হয় না। 2024 সাল আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে। তোর কাগজপাতি সহ নিয়ে গেছে, খালি দেবীর বাড়াতে একটু দেরি হবি। আমি বাড়ালে দেবেগো ভাই করবো, কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাক, বউ নাই সোল নাই, বাড়ি থেকে কি করবি? তারপর বড় সড়ো একটা গ্যাং তৈরি করে এলাকার মধ্যে রাজ করবো। জেলিয়াসে বুঝে পারছি কে আপন কে পর, টেকা ছাড়া দাম নাই। কাম খালি আপনি ধরবেন, টেকা কিভাবে কামাই করা যায় সে প্রসেসিং আমার জানা আছে। তে ভাই গোসল করবেন নাকি, সাবান টাবান কিছু নিয়ে আসবো? এমনি লুঙ্গি আর গামছা নিয়ে, সাবান দিলে খালি গাব চুলকাচ্ছে। এই ব্যারাম কেম্বা আমারও হয়েছে। আচ্ছা ভাই নিয়ে আসিচ্ছি, তাড়াতাড়ি বের হবেন না পারলে চুলকানি হবি, সেই ভাবেই বুঝিচ্ছি। যা যা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবি, তুই আপাতত লুঙ্গি আর গামছা নিয়ে আয়। আচ্ছা ভাই আনতিছি। এ তুই সারাদিন কুটি থাকিস, দিনে বেলা দেখা যায় না, রেত হলেই কামা খালি বাড়াস। সজনেত পড়লে তো আমাক ঠিকই ডাকিস, বাকি সময় তো খোঁজ পাওয়া যায় না। 11টার সময় ঘুম থেকে উঠে পানার মধ্যে একটা পাক মারছি, তাই দেখি অন্ধা হয়ে গেছে। তুমি তো বড় নেতা হয়ে গেছো, জায়গা জায়গা বসে গান্দার আসর দিলে তুমকে হবেই। তুই কিন্তু অসিরে পুলিশের হাতে ধরা খাবো, আমি কিন্তু ওগুলো কিছু জানি না। ওগুলা নাইপাস খাওয়া বাদ দিছি, আপনি মিতাই কালি আমাক অন্ধেও করেন। আর একটা মিথ্যা কথা করলে উঠে দিমো এক চটকানি। এই তুই কালকে বাচ্চুর দোকানের সামনে জাহাঙ্গীরের সাথে কি কথা কছু? কো জাহাঙ্গীরের সাথে অন্ধা কছি, এমনি আমনে দেয়া যা রমাই কচি দে ভাই ভালো আছেন এইটুকি, আমনে আমার ওতা লাগাই কারা। এ এলাকাত কুটি কি হয় সব নেটওয়ার্কই আমার কাছে আছে, তোকে আবার ভালো করে কয়ে দিচ্ছি, জাহাঙ্গীরের সাথে মিশিস না, ওই শালা কিন্তু বাটপার। হঠাৎ করে দেখবো কোনো এক কাজে তোকে ফেঁসে দে উইতি নাই। আপনা মাই সেটা মাদার আকমি, কিন্তু আমাকে তো একটা বালুর মনিটে সেটিং করে দেওয়া লাগবে, এনে কি করবেন? তুই আগে নিজে পরিবর্তন কর, তারপর কোনো এক জায়গায় বসামুই নি, এখন তো বসালে সব টাকা ধোয়ার সাথে উড়ে দেবো। বিজ্ঞানে মেলে বদ্ধ তর্কে নাই বহদুর, এখনও আপনি আমাক বিজ্ঞান করতে পারলেন না। এত কথা না কয়ে বাড়ির চল, কখন কি করা লাগবে সেটা তোর সে আমি ভালোই জানি। আপনা ভাই চলেন,